চাঁদ সদাগর, আমি বালি ভরাও না, জল ঢোড়াও না, চাঁদ কুগ্রহ এক ছোবলে ছবি, আমি মনসা, আমার পূজা তোকে করতেই হবে। আমার এই শাড়িটা স্পন্সর করেছে অনিতা ঘোষ বুটিক, বুঝতে পারছো? সেটা হলো আমার মা। অনেকে বলে মায়ের নাম করতে নেই, কিন্তু কেন করবো না, যে আমার জন্ম দিয়েছে তার নাম আমি অবশ্যই করবো, বাবার নাম যখন করবো মায়ের নামও করবো। আর তোমাদের যদি কারোর এই শাড়িটা পছন্দ হয়ে থাকে বা দেখতে ভালো লাগে, তাহলে তোমরা চলে যাবে বেথা ডাউরি সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, ওখানেই তোমরা পেয়ে যাবে এই শাড়িটা। মাত্র 2000 টাকায় আমি এই শাড়িটাই কিনেছি, এখন হয়তো দাম কমে যেতেও পারে, ঠিক বলতে পারবো না, গেলেই বুঝতে পারবে। যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিনতে পারো, ঠিক আছে? তো চলো, আর আমার যে জুয়েলারি কালেকশন দেখছো, এগুলো করেছে আমার হাজবেন্ড রাজ। তো চলো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কেন বলো তো, আমার চ্যানেলটাকে এত দূর পৌঁছানোর জন্য, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে হলো আমাদের বাড়িতে পঞ্চমী, যারা ঘটি তারা অবশ্যই জানো পঞ্চমী মানে কি। মনসা পুজো হবে বাড়িতে গাছ রেখে, মনসা ঠাকুর রেখে হয় অনেকের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে হয় মনসা গাছ রেখে, আর যারা বাঙাল তারা জানো না, তাদের হয় না। তো আজকে আমাদের রান্নাঘর থেকে একদমই ছুটি, তো চলো আজকে আমি রান্নাঘরটাকে একটু সাজুগুজু করিয়ে দেব। যেহেতু কোনো রান্না নেই তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, তো দেখতেই পেলে রান্নাঘরটাকে কেমন সাজুগুজু করেছি। এই যে এইগুলো দেখছো, এই কৌটোগুলো হচ্ছে, এটা হচ্ছে মধুর, ঠিক আছে? বাড়িতে কোনো এই ধরনের মানে শিশে বোতল আসলে কখনো ফেলে দেবে না, এইগুলোতেই রান্নার জিনিস রাখবে, দেখবে ভালোও লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে আমার দেখতে পেলে এখানে শশের বোতলে জল আছে, জল আছে, তেল আছে, সব কিছু, যা পড়ে গেল কাঁচের বোতলে একটা, যখন আমার জল খেতে ইচ্ছা করবে আমি এখান থেকে একটা বোতল নিয়ে জল খেয়ে নেবো। আবার কারো বাড়িতে বাচ্চা থাকলে দেখবে জল খেতে চায় না, অনেক সময় এই ছোট শসের বোতলের মধ্যে জল রাখবে, দেখবে বাচ্চা নিজে নিজে নিয়েই খাচ্ছে, ছোটগুলো রাখবে, এই দেখো এইগুলোই দেখেছো, এইগুলোই রাখবে, দেখবে তোমাকে আর জল খেতে বলতে হচ্ছে না, নিজেরাই জল খেয়ে নিচ্ছে, আমি একটু জল খাই আগে। আমি যেহেতু প্রচুর জল খাই, প্রচুর জল খাই, তার জন্য আমি এই বোতলে জল ভরে রেখে দিই, যখন আমার ইচ্ছা হয় তখন আমি খেয়ে নিই। দেখেছো আমি কত জল খাই, আর এই কাঁচের বোতলে জল ভরা থাকলে মনে হয় আর একটু যেন বেশি খেয়ে। দেখতে পেলে তোমরা আমার রান্নাঘরটাকে আমি কি করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো এখন ওই ঘরে যাবো। মেয়ে মানেই জানবে সাজুগুজু, দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়ে চাই অল টাইম সাজুগুজু করে বসে থাকতে, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না। কেন বলো তো হয়ে ওঠে না, সংসারের বিভিন্ন কাজ করতে করতে আমরা নিজেদের কথা কখন যে নিজেরাই ভুলে যাই আমরা নিজেরাও জানি না কি, তাই তো?
আজকে বললাম যে কোনো কাজ নেই, কিন্তু দেখেছো বিছানাটা গোছানো ঠিক আছে, এগুলোও গোছানো। এই দেখো আমার টেবিলটার অবস্থা, টেবিলটাকে আমি যতই গোছাবো ওরকম হয়ে যাবে। আর ওই দেখো ওই যে বিছানার চাদর টাদর ওইভাবে, তো দেখি এগুলো একটুখানি গুছিয়ে নিই। চাদরটা কেচে দিয়েছিলাম কিন্তু এত রোদ তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তোমাদের বাড়ি যাদের বাড়িতে মিষ্টি আসে, মিষ্টির সাথে দেখবে অনেক গার্ডার আসে, ওই গার্ডার গুলো রেখে দেবে। কোনো কিছু রেখে দিলে প্যাকেটে দেখবে বেশি দিন থাকে, প্যাকেটে যদি একটা গার্ডার দিয়ে রাখো তাহলে দেখবে অনেক দিন থাকে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের, চলো আমি এবার টেবিলটা গুছিয়ে নিই। এই দেখো আমার টেবিলটাকেও গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব গুছিয়ে রেখেছি, তো দাঁড়াও নিয়ে আসি ওটা দেখাবো তোমাকে। এই দেখো এর মধ্যে আমার ম্যাগি আটকানো আছে এই যে গার্ডার দিয়ে, দেখেছো এই গার্ডার গুলো আসলে কখনো ফেলে দেবে না, রেখে দেবে। দেখবে এইসব জিনিসগুলো প্যাকেটের মধ্যে থাকলে বেশি দিন থাকে। আমি দেখেছিলাম আমার একটা শুকনো লঙ্কা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, 6 মাস ছিল, যে প্যাকেট থেকে খুলে রেখেছি 15 দিনে নষ্ট হয়ে গেছে। তো তার জন্যই বলছি এইগুলো করবে, দেখবে ভালো হবে। তারপরে যারা সবজি টবজি কেটে হচ্ছে ফ্রিজের মধ্যে রাখো, তারা হচ্ছে কি একটা প্লাস্টিক জড়িয়ে রেখে দেবে, দেখবে ভালো থাকবে থাকবে। চলো ঠাকুর মশাই আসবে তাই এখন আমি ফুলগুলোকে নিয়ে যাব, চলো যাই তাহলে। কলিং বাজাচ্ছে, মনে হয় ঠাকুর মশাই চলে এসছে। চলো দেখো আমাদের বাড়িতে কিভাবে ঠাকুর মশাই পুজো করে। আজকে যেহেতু সেরকম কোনো কাজ নেই তাই ঘর বাড়ি গুছিয়ে স্নান করে রেডি হয়ে বসে আছি, ব্যাস আজকে আর কোনো কাজ নেই। রান্না নেই মানে কোনো কাজ নেই, রান্না থাকলে বাসন ধোয়া খাওয়া অনেক কাজ, কিন্তু খাওয়া নেই বলো না, খাওয়া আছে, ফল চিড়ে মুড়ি ওইসব আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, তাই আর খাওয়া যদি সময় পাই দেখাবো, না হলে দেখাবো না। পুজোটাকে স্পেশালভাবে আজকে আমি তোমাদের দেখাতে চাই, ঠিক আছে? তো চলো সব পরিবার আয় মা মনসায় লক্ষ্মীকান্ত।
ঠাকুর মশাই কিভাবে পুজো করে, খুব ভালো পুজো করে, দেখলে তো? আমি তাও অল্প করে তুলেছি, ওর থেকেও বেশিক্ষণ ধরে পুজো করে। তার জন্যে ওই ঠাকুরমশাই আমাদের বাড়ি এখন একা আসে, আগে আরও দু তিনজনের বাড়ি আসতো, কিন্তু এখন আমাদের বাড়ি আসে, তো আমি ওয়েট করি। 11টা 12টা বেজে গেছে, তাও আমি ওয়েট করছি যে কখন আসবে বলে বসেছিলাম। তারপরে এলো, পুজো হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো, ঠিক আছে? টাটা, বাই।